হ্যালো বন্ধুরা, পলিকুক হাউস আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আগে আমরা একটা চ্যালেঞ্জের ভিডিও আপলোড করেছিলাম, তো সেটাতে আমরা অনেক অনেক এই রকম কমেন্টস পেয়েছি যে যাতে আমরা আরও কয়েকটা চ্যালেঞ্জের ভিডিও আপনাদের সামনে দিই। তো আজকে আপনারা কনসেপ্টটা দেখে বুঝতেই পাচ্ছেন যে আমরা কী নিয়ে চ্যালেঞ্জ করতে চলেছি। আজকে আমরা কোনো ইটিং চ্যালেঞ্জ করব না, আজকে আমরা মোমবাতি ধরানোর প্রতিযোগিতা করব। কিন্তু আগের প্রতিযোগিতায় আমরা লুডো খেলে ফুচকা খেয়েছিলাম, তো এই প্রতিযোগিতায় লুডোটার কোনো কনসেপ্ট আমরা রাখছি না, কিন্তু লুডোটা যেহেতু আমরা মনে করছি যে আমাদের জন্য লাকি, তাই আমরা লুডোটাকে থিমে রেখেছি। আজকে আমরা মোমবাতি ধরানোর প্রতিযোগিতা শুরু করব। তো আমি এখানে একটা দেশলাই নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই দেশলাইয়ের কাঠি দিয়ে মোমবাতি ধরানো হবে। কিন্তু সচরাচর আমরা দেখি একটা দেশলাই দিয়ে কটা কাঠি ধরানো যা হয় সেই প্রতিযোগিতায় শুরু হয়, কিন্তু আমরা এখানে তিনটে কাঠি দিয়ে তিনবার ধরাবো, মানে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড অ্যান্ড থার্ড রাউন্ডে আমরা তিনটে কাঠি দিয়ে কে কটা মোমবাতি ধরাতে পারে সেটা প্লাস করে যে বেশি ধরাতে পারবে সে আজকের বিজয়ী। আর আজকে একজনই বিজয়ী, আর যে দুজন হেরে যাবে তাদের জন্য একটা সুন্দর শাস্তি অপেক্ষা করছে, কিন্তু শাস্তিটা আমি এখনই বলছি না, খেলার শেষে বলবো। তাহলে প্রথমে খেলাটা শুরু করা যাক। প্রথমে আমাদের প্রতিযোগীদের সঙ্গে আপনাদের একটু আলাপ করে দিই। এটা হচ্ছে আমার বড় ভাই, এটা হচ্ছে আমার ছোটো ভাই। তো ও যেহেতু সবার ছোট, তাই প্রথমে ও শুরু করবে, তারপরের রাউন্ডে ও শুরু করবে, আর লাস্ট রাউন্ডের প্রথমে আমি শুরু করবো। তাহলে প্রথমে ওকে দিয়েই শুরু করা যাক। আসতে এত তাড়াহুড়ো করছো? দেশলাই ধরিয়ে ফেলেছে অনেক কষ্ট করে। একটা মোমবাতি সোজা কর, কাঠি সোজা কর, হাতে লাগবে। তিনটে মোমবাতি, চারটে মোমবাতিটা ধরেছে কখন? পাঁচটা, ছটা, হাততালি, ছটা হলো, ও মা, পাঁচটা হাততালি দিয়ে পাঁচটা। প্রথম রাউন্ডে ও মোমবাতি ধরে প্রতিযোগিতা কমপ্লিট করে ফেলেছে, তো আমরা এখানে প্রথমে লিখে রাখবো যে কটা ধরেছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ও পাঁচটা মোমবাতি। এই ছোট না বড় দেশ। এবার পরের জন শুরু করবে। মোমবাতি ধরা নাই, দেশলাই ভুল করে আরেকজন মাথা ধরে করে ধরে যাচ্ছে, তো দেখে নেই। ও পাঁচটা ধরিয়েছে, আমি আরো ধরি ধরাবো। এবার আমি মোমবাতি ধরাবো। তো আমি একটা ভালো দেখে একটা কাঠি বেছে নিয়েছি, একটা সরু কাঠি, আমি যেন ছটা ধরাতে পারি, অর্থাৎ একটা মুখ লজ্জা দিই। আমার দেশলাই পুরো এখন লিখে যাবে, এই এই কেউ খুঁজে বানাতে। ছটা, আমি একটা বেশি ধরিয়েছি ছটা, সেটা আমি কাউন্ট করে নেব। পরের রাউন্ডে যে শুরু করতে চলেছে সে হলো ও, ও প্রথমেই ধরাবে, তারপরে ও ধরাবে, তারপরে আমি ধরাবো। মোমবাতি ধরানো শুরু করতে চলেছে, এবার ও দেখা যাক কটা ধরাই। ও এবার ওই মাসে এই প্রতিযোগিতার এই রাউন্ডে ও দুটো মোমবাতি ধরিয়েছে। মোমবাতিটা প্রথমে নিয়ে দিই, পরের বার তুমি বসে দাও। মোমবাতি ধরিয়ে ছাড়বে রকি, কটা? চারটে হয়ে গেছে, পাঁচটা, আমার তো বেশি ধরি দিল, ছটা হয়ে যাবে, হয়ে যাবে, সাতটা, হাত পড়ে যাক, কিন্তু মোমবাতি জ্বালানো বন্ধ হবে না। রকি এবারেও ছটা ধরিয়েছে, আগের বারেও পাঁচটা ধরিয়েছিল, সব থেকে এগিয়ে আছে ও এখন। তো প্রথমে সেটা লিখে নিই। আমাদের এই মোমবাতি ধরানো প্রতিযোগিতায় দর্শক আছে, তাদেরকে আপনাদের একবার দেখিয়ে দেবো যে দর্শকরা আমাদের এন্টারটেইন করছেন। দর্শকদের ভুলের জন্য প্রথম প্রতিযোগী দুটো মোমবাতি ধরিয়েছে, সে হাসতে হাসতে পারেনি। তো এবার আমি ধরাতে চলেছি, দেখুন লিখে দেবে, হাসবে সবাই, হাসবে,
এই ফু দিবি না, এই ফু দিচ্ছি আমি, বুঝতে পারছিস না নাকি? হাত পুড়ে যাবে, হ্যাঁ ওইটা ধরাতে হবে না, না আমি পুরো এক লাইনের মোমবাতি ধরিয়ে ফেলেছি, সবাই গণকটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ধরিয়ে ফেলেছি, তো এই রাউন্ডের বিজেতাও আমি, পরের বার দেখা যাক কে জেতে। দুটো রাউন্ডে স্কোর মিলিয়ে যে স্কোরে দাঁড়িয়েছে এখন ব্যাপারটা, সেখানে ইনি ধরিয়েছেন মাত্র এগারোটি মোমবাতি এবং ইনি ধরেছেন মাত্র সাতটি মোমবাতি আর আমি ধরিয়েছি মাত্র চোদ্দটি মোমবাতি। পরের রাউন্ডের যার স্কোর সব থেকে কম সে প্রথমে শুরু করতে চলেছে, তো প্রথমে এবার ধরানো শুরু করবে না ধরা, আর আমরা উৎসাহ দেব। প্রথমেই ধরতেন না, ধরবে ধরবে, এই তো ছোটো করে ধর, ছোটো করে ধর, বড়ো করে তো প্রথমেই কাঠি ধর চলে গেল, ওটা না ধরে পরেরটা ধরা। এই রাউন্ডে ও দুটো মোমবাতি ধরিয়েছে, তো এবার পরের প্রতিযোগিতাকে দেখে নেব। পরের রাউন্ডে ও ধরাবে, এবার ওর পরে দেখা যাক ও কটা ধরাতে পারে। ও একটা ধরবে, এই তো ওয়াও ওয়াও, পরের বিজেতা সাতটা ধরিয়ে, এই ছটা মোমবাতি ধরিয়ে ফেলেছে, এবার লাস্টে আমার পালা, এবার আমি মোমবাতি ধরাবো, দেখা যাক কটা ধরাতে পারি। আমি পাঁচটা ধরিয়ে ফেলেছি, তো আমার স্কোরটা আমি এখানে লিখে দিচ্ছি। তিন রাউন্ডের পরে যে স্কোরে আমরা দাঁড়িয়েছি সেখানে বড় ভাই নটা মোমবাতি জ্বালিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে, ছোট ভাই সতেরোটা মোমবাতি জ্বালিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন এবং আমি উনিশটা মোমবাতি জ্বালিয়ে প্রথম স্থান অধিকার করেছি। খেলার নিয়ম অনুযায়ী একজনই উইনার আর দুজনকে শাস্তি ভোগ করতে হবে, তো এবার আমরা শাস্তিটার দিকে একবার দেখে নিই। এখানে আমাদের শাস্তি হচ্ছে খুব সুন্দর একটা শাস্তি, স্বাস্থ্যের পক্ষে অনেক পুষ্টিকর শাস্তি হলো কি, একটা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ হাফ হাফ করে নিয়েছি, আমি এক একজনকে পেঁয়াজ দেবো সার্ভ করে এবং ওরা খেয়ে দেখাবে যে ওরা কত ভালো পেঁয়াজ খেতে পারে। পেঁয়াজ খাওয়াটা খুব ক্যামেরাম্যান চেষ্টা করছে ভালো করে দেখানোর জন্য, একটু ক্যামেরার দিকে দেখাও শাস্তিটা তোমাদের, খেয়ে নাও মানে পুরোটা খাও, বাবা পুরোটা খাও, ওর পেঁয়াজ খেতে ভীষণ ভালো লাগছে, টক টক নাম টক নামি, তোর কি ভালো লাগছে খেতে ভীষণ, আরেকটা খাবি? তো এই শাস্তিটা ওদের খুব ভালো লেগেছে, তো আমি আশা করছি চ্যালেঞ্জটা আপনাদেরও খুব ভালো লাগবে, তো চ্যালেঞ্জটা দেখুন আর যদি খুব ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন এবং যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্টে জানাবেন। আপনাদের সহযোগিতা যদি আরও বেশি বেশি করে পাই তাহলে আমরা পরের চ্যালেঞ্জ নিয়ে আরও খুব তাড়াতাড়ি চলে আসবো, তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান। তো পলিকুক হাউসে আপনারা প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দিন। তো আমরা মোমবাতিটা নিভিয়ে দিলাম এবং এখানে আমাদের চ্যালেঞ্জ শেষ।